শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর নৌঘাট থেকে প্রায় 70 জন যাত্রী নিয়ে সদর উপজেলার আনন্দবাজার ঘাটের দিকে যাচ্ছিল একটি ইঞ্জিনচালিত নৌকা। পথে লইস্কা বিলে বালু বোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষ হলে নৌকাটি উল্টে সব যাত্রী নিয়ে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে রাত পর্যন্ত 21 জনের মৃতদেহ উদ্ধার করে। শনিবার সকালে আবারও উদ্ধার কাজ শুরু করে কর্মীরা। এ সময় এক শিশুর মরদেহ উদ্ধার করে তারা। ডুবে যাওয়া নৌকাটি উদ্ধারের চেষ্টা চলছে। নিহতদের প্রায় সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর এলাকায়। উদ্ধার করা দেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে যারা নিহত হয়েছেন তাদের লাশ দাফনের জন্য পরিবহনের জন্য প্রতি জনকে 20,000 টাকা করে মানে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আশেপাশের পরিবেশ। এ ঘটনায় নিহত 4 জনের স্বজন সেলিম মিয়া বাদী হয়ে 5 জনের নাম উল্লেখ করে বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করেছে। বালুর বুড়ের মধ্যে নৌকা লাগিয়েছে, এটা ডুবছে। ছোট ছোট যে নৌকাগুলো যাচ্ছে, ইঞ্জিন চালিত নৌকাগুলো যাচ্ছে, এগুলোতে কিন্তু বয়া অথবা লাইফ জ্যাকেটের কোনো ব্যবস্থা নেই। এদিকে নৌকাটিকে ধাক্কা দেওয়া বালুবোঝাই ট্রলারের মাঝি ও তার 2 সহযোগীকে আটক করেছে পুলিশ। এছাড়া নৌকা ডুবির ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। নৌকাডুবির ঘটনায় সাময়িক সময়ের জন্য বিজয়নগর থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করেছে প্রশাসন। নাসির উদ্দিন, বৈশাখী সংবাদ।